দলটাও কিছু রয়েছে নেই। विरोध किए एफडीआई के खिलाफ में, सरकार एफडीआई वापस ले, नहीं अगर वापस लेता है तो हम लोग और जोरदार। हाँ, झमेला तो हुआ था, हम लोग बंद करने के लिए चाह रहे थे, वो लोग चालू करने के लिए चाह रहा था। केकेसी तो मतलब ये हुआ, केकेसी नहीं चाहता है? नहीं, क्या लगता है? नहीं, तभी ना वही लोग से केकेसी से हुआ। एचएमएस जोखने प्रोडक्शन ने विरोधिता करते দলিতে ঝান্ডা বেনে দিয়েছিল, প্রত্যেক যে কোনো পার্টির হোক ঝান্ডার মান সম্মান আছে। যেহেতু আমরা প্রশাসনকে বললাম কি ঝান্ডা বলুন সরিয়ে দিতে, আমাদের কর্মী আমার ডিউটি করবে, প্রশাসন ওনাদের সঙ্গে কথা করে ওনারা ঝান্ডা সরিয়ে দিয়েছেন, আমাদের মাইন্স চালু হয়ে গেছে, আমাদের ওয়ার্কার যে আছে হাজির করিয়েছে, আমাদের মাইন্স চালু। এক কথায় বলুন, এই বন্ধ তাহলে ব্যর্থ হলো? বন্ধ ব্যর্থ, বন্ধ করে তো কোনো সমস্যার সমাধান হয় না। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, যখনই ক্ষমতা এসছেন পরিবর্তনের পরেই, বাংলাকে বাঁচাবার জন্য, বাংলার উন্নয়নের জন্য বাংলাতে বন্ধ বিদায় হয়েছে। তাই বন্ধ কোথাও নেই, সব জায়গায় চালু। আমরা চাই চালু রেখে প্রতিবাদ করতে, আমরা চাই। এই তো মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কলকাতাতে ঘোষণা করেছেন যে সমস্ত বিধায়কদের নিয়ে কোল ইন্ডিয়ার অফিসের সামনে ধর্নায় বসবেন। সুতরাং বন্ধ বলে কোনো জিনিস নেই। পশ্চিম